সারাদিন মামার ভয়ে এই ঘরে লুকিয়ে থাকি, রাতে কি একটু বাইরেও বেরোতে পারবো না? আমি কি কখনো মানা করেছি? তাহলে এ কথা বলছো কেন? অনেকক্ষণ আমাকে কাছে পাওনি। মামার ভূত নিয়ে আমি খুব ভাবছি। অনেকেই বলছে পৃথিবীতে ভূত নেই, মানুষই ভূত হয়। জাগো জাগো, হুঁশিয়ার, সাবধান। আপনি জ্বর হয়েছে, চাদর গায়ে দিয়েছেন কেন? জ্বরেন বন্ধুই, আসলে আসলে খুব ভয় পেয়েছি, ভূতের ভয়, সাংঘাতিক ভয়। ওরে বাপরে, মামার মতো এরকম একজন দুর্দান্ত মানুষকে ভূত ঘর থেকে বের করে নিয়ে বাগানে ফেলে রেখে গেছে। ফুরকান দশ লাইট নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, আর বাইরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, তবু আমাদের আর ওই ভূত সাজা হলো না রে। বাড়িতে এত পাহারা বসালাম, তারপরে আবার ভূত ঢুকলো কেমন করে? কথা কইছ না, কথা কইছ না, চুপ কর, চুপ কর, চুপ কর, কথা কইলে কথা শুনে শুনে এই ঘরে ভূত ঢুকবো? আমরা কি কাপুরুষ মাস্টার? যাই, সাহস করে ডাক দে। আচ্ছা চলো, চলো যাই। দেখো, তুমি দেখো সাহেব আলী, তুই একা বসালি কেন? কালু দান ভাই দান, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন, পিয়ারির ব্যবহারে আমি গরম হয়ে গেছিলাম গা। আর ভয় পেও না, আমি আছি তোমার সাথে। আপনি তাইলে আমারে পিঠ অবস্থা রেখে চলে যেতে আসছিলেন? আমি আসলে তখন ভূতের ভয়ে ওই যে আমার হাত পা সব কাঁপছিল, চাচা আপন পরন বাঁচা বলে নিজেকে নিয়েই খুব ব্যস্ত ছিলাম। আর এমনটি হবে না, আমি এখন সারাক্ষণ তোমার পাশেই থাকবো। ভূত যদি আবার আসে তাহলে কি করবেন? ভূত, ভূত যদি আবার আসে, ভূত, ভূতের কথা শুনলে তো আমি যেন কেমন নার্ভাস হয়ে যাই। এ ভূত, তবু আমি তোমার পাশেই থাকবো। হ্যাঁ, ভূতটারে দূরে একটু শাস্তি দিতে পারবেন না? ভূতের শাস্তি? আমার কি অত শক্তি আছে? শুনেছি একটা ভূতের নাকি ভয়ানক শক্তি, একজন মানুষ একটা ভূতের কাছে পিঁপড়ের মতো। তবু তবু আমি চেষ্টা করব, আমি লড়ব, আমি তোমার জন্য, আমি তোমার জন্য লড়ব। আমাকেই তো ডাকছে, কে 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 কে? বাইরে গিয়ে দেখেন, কে জানে ডাকতেছে। বাইরে গিয়ে দেখেন। তুমি যখন বলছো যাচ্ছি, কে 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 কে? মাস্টার জ্যোতিষী, তুমি আমার পিয়ারিনে ভরা লাগে গাও। তোর সারের সব বুঝতে ধরছি, তোর কি হয়েছে? তুই খালাম্মার লগে থাকবি, এই কিচেনে রাত কাটানো সম্ভব না। তোর পড়ালেখার খবর কি? ভূতের ভয় সব ভুলে গেছি ভাই, কোনো কিছু মনে নাই। ভালো হয়েছে, তাড়াতাড়ি একটু ফানিল। তোর সারে ভূতের ডরে কিচেনের সামনে বারান্দায় ফিরে রয়েছি,
পানি সিদ্ধ না দিলে মরে যাবো কা হেসে কাল খাবার তোর লেগে নতুন সার রাখলো পানি লো কেন আরে তোর সার তো একটা ভীত ভূত দেখে সে পড়াবে ফুরে গেছে না পানি লো অনেক চিৎকার শুনবে, অনেকে আহত হবে, তুমি কার পক্ষে যাবে, কাকে সহানুভূতি দেখাবে? শোনো, কানে তুলে দিয়ে চুপচাপ বসে থাকো। থাকতাম, কিন্তু তোর সেনাপতি তো ভালো না, ও সবসময় উল্টাপাল্টা কাজ করে। এত বড় একটা ইম্পর্টেন্ট মিশনে ওকে একা পাঠানো ঠিক হয়নি। কত বললাম আমাকে সাথে দে, না তুই আমাকে পারমিশন দিলি না। এখন তুমি যেতে চাও, যাও। তুমি হলে এই বাড়ির গার্জিয়ান, যদি ভূত হিসেবে ধরো পড়ো লজ্জায় কাকে মুখ দেখাবে? যাও না, যাও না। আমি যাবো কেন? আমার একটা দায়িত্ব আছে না? তাহলে এত কথা কেন বলছো? অলরাইট, আর বলবো না, আই এম সরি। আমার মা তারে পিতা চাকরি করে মহারাজের বাড়িরে, আমের দাহালো থাকি একা ঘরে। আমার মা তারে বেটা চাকরি করে কোন বিপদে বললাম? সামনে আসুন, কেউ মনে আমার পিছন নিছে। আমি আটলে আটে, গান গেলে গান গায়। শুনুন, সত্য মানুষ হলে সামনে আসুন। আমি তো আন্ধারে কুন্দারে ঘোরাফেরা করি, আমার ডর দেবান কেমনে? আমি সাকসেসফুল তাই এক রাইতের মধ্যে আপনার দুই শর্ত পূরণ করে দিছি। এক, পিয়ারিনের টুইনিং করে দিছি। দুই, ফোরকান্না ফোরকান্না ফোরকান্নার এমন দাম দিছি ওই এই বারে তুইয়া ভোলাই গেছে। তিন, আমি এখন তিন নম্বর অপারেশনে যাইতেছি। ভাইজান, অন রাইতের পাওয়ার কত? শেষ প্রহর। শেষ পাওয়ার এই ফিচ্ছে মস্তানের উপরে আমি অনেকদিন ধরে খেপা। আইজ আমি এটার প্রতিশোধ লমই লমই। খালো জান কথা কন না কেন? আরে কথা কন না কেন? আমার অবস্থা বুঝতেছেন না? উনি বাবু আমাকে কথা বলতে নিষেধ করেছে। তাই বুঝলা আমার একটা ধন্যবাদ দিবেন না খালু জান, আমি এত বড় বড় দুইটা কাম করে এলাম। তুই সত্যি বলছিস না মিথ্যে বলছিস? এটা বুঝবো কি করে? ধন্যবাদ যদি দিতে হয় কাল সকালে দেবো। ঠিক আছে, কিন্তু অনেক একটু দোয়া তো করেন। তপু মাস্তানের অপারেশনটা বড় ডেঞ্জার, যদি কোলাগুলির মধ্যে পড়ে যায়। আমি তোকে এখন নিষেধ করছি, এই অপারেশনে যাস রে বাবু, ওকে বারণ কর, এই অপারেশন খুব ডেঞ্জারাস অপারেশন। সাহেব আলী, হ্যাঁ আজ থাক, কাল রাতে আমরা তিনজনে এই অপারেশন করব। না ভাইজান, আপনি শর্ত দিয়েছেন আমারে, আমার শর্ত আমি পূরণ করব। আমার ডরে পিচ্ছি মাস্তানের দল কেমনে ফলা যায় আপনি খালি দেন, আমি গেলাম। এই রাখ, আমরা যাবো তোর সাথে। ঠিক আছে, আপনারা আমার লোকে কর্পোরেশন করেন। আমি এই বাড়ি ছেড়ে এত রাতে কোথায় যাচ্ছেন আপনি?
এই ভূতের বাড়িতে আমার থাকতে একদম ভালো লাগছে না তপু, আমার দমটা না, আমার দমটা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। তপু তপু তুমি আমাকে ছেড়ে দাও তপু, আমি চলে যাবো তপু। কিন্তু আজ রাতে তো আপনি যেতে পারবেন না, সকাল হোক সবার সঙ্গে দেখা করে তারপর যাবেন। এই ভয়ঙ্কর রাত কখন শেষ হবে তপু? হবে হবে, আপনি আমাদের সঙ্গে আড্ডা দিন, দেখবেন ভালোই লাগবে। সিগারেট খান। সিগারেট কখনো খাইনি যে। আজকে খান, মনের ভয় একদম কেটে যাবে। দাও তাহলে। তবু ওই সিগারেট খাওয়ার ব্যাপারটা পিয়ারিকে বলো না। হ্যাঁ কেন? ওই পিয়ারি তো আমার ছাত্রী, তো মাস্টার সম্পর্কে খারাপ কিছু না জানাই ভালো। আপনি তো চলে যাচ্ছিলেন স্যার, হঠাৎ পিয়ারির কথা মনে হলো কেন? ওই পিয়ারি আমার ছাত্রী, তো ওর ভালো মন্দ সম্পর্কে সবসময় চিন্তা করতে হয় আমাকে। হৃদয় ঘড়ি তো কোনো ব্যাপার ঘটেনি তো স্যার? তা তো বলতে পারবো না, এখন আর কিছু বলো না তবু, আমি একটু আরাম করে সিগারেটটা খাই। হ্যাঁ বিশ্বাস করে চাকরি দিছে, আমি একটা দাগি সুর, কিন্তু মিশা কথা কইতাম না। মিশা কথা কইলে আমার বউ ফুলা পানে, মাথায় দিন দুপুরে ঠাডা পড়ব। আমি একটা সুর দেখছি, তিনটা দেই না, বুঝছ না আমার কথা? হ্যাঁ তুই কটা দেখছিস? আমিও একটাই ভূত দেখছি মামা, সাদা দবদবা, গেন গেন করে কথা কয়। মামা আমিও একটাই ভূত দেখেছি। তবু তুই কয়টা ভূত দেখছিস? আমরা তো ভূতের ঢিলে অস্থির, একজনকে তো হাসপাতালে রেখে আসলাম কিন্তু কোনো ভূত দেখিনি। চতুর্দিক থেকে অনবরত ঢিল পড়ছিল আর সেই ঢিলে আমরা দৌড়ে পালিয়েছি। আমি আল্লাহর রহমতে অন্তর কোনো ভূত দেখি না। গেদন, তুমি তো ভীতু মানুষ, ভূত তো এই সমস্ত মানুষের আগে ভয় দেখায়। ভাই জানে আমি যে ভীতু মানুষ, ভূত তো তা জানে না ভাই জান। ভূত তো তাইলে ভুল করে, আমার মতো পড়ালেখা জানো না। চুপ কর, এই তোমরা সব যাও, তুমি বসো, তোমার সঙ্গে সাহেব আলীর সঙ্গে আমার কথা আছে, যাও যাও মোস্তার যা। ভাইজান
এক মিনিট, আমি যাব আর আসব। জলদি আসবা, যাও। আমি ভূত দেখলাম তিনটা, ওরা দেখলো একটা, তুই একটাও ভূত দেখাস নাই। এই তোর গলার স্বর ভূতের মতো লাগলো কেন? দেখ, দুই ভূতের খবর নাই, আর সারা রাত তুই বাড়ি পহরা দিবি, এই দুই ভূতরে খুঁজে বের করবি, বুঝছস? আমি কিন্তু টেনশন আছি দুই ভূতের জন্য, যা। ভূত সবাই দেখছে, দুই ভূত কোথায়? হিসাব করতে হবে, হিসাব করতে হবে। এই তুই কোন ভূত? ভাই কেদন, কেদন, তুই ভূত সাইজ আমার ডর দেয়ছ? এইরকম করস তুই রোজ রাতে ভূত সাজস? ভিতরে চল, ভিতরে চল, ভিতরে চল। তুমি এইরকম? ছি 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 ছি, কাল সকালে বাড়ির সবাইকে তোমার এমুখ দেখাবে কেমন করে? তুমি বাড়ির সবার মুরব্বী, এ বাড়ির অভিভাবক, আর তুমি কিনা ভূত সেজে আমার ভাইজানকে এত কষ্ট দিয়েছ। আমার ভাইজান কি তোমার সব ডাল ভাত খেয়ে ফেলছিল? কেন কথা বলছে না কেন? বলো, কথা বলো। তুমি মনে করো না, কথা না বললে তোমার কোনো অপরাধের শাস্তি হবে না। তোমাকে কথাও বলতে হবে, সব অপরাধের শাস্তি মাথা পেতে নিতে হবে। বলো, কথা বলো। পারো, এত রাতে চাঁদাবাজি করিস না, পাশের বাড়িতে মানুষ থাকে, ওরে খালি জিজ্ঞাসা কর বাকি দুইটা ভূত কে কে ছিল, জিজ্ঞাসা কর। বলো বলো, আর দুজন কে ছিল বলো? বলবে বলবে, ময়নার কথা ময়নাই বলবে। রাইত অনেক হয়েছে, তুই তোর রুমে যা, বিচারাধার যা করার কাল সকালে করব। কথা বলো না কেন, কথা বলো। আহা পারু, আমি যা কই তাই ওন, তুই তোর ঘরে যা। তখন আমি আর এই সংসারে থাকবো না, কাল সকালে আমি ভাবিজানের কাছে চলে যাব। আরে চলে যাবি কি রে, ওই যে কথাই কয় না ঠাকুর মাছ ধরল, ঠাকুর কয় এই মাত্র ঠুকর মারলো, কেবল তো একটা ভূত ধরছি, বাকি দুইটা ধরি তারপরে চিন্তা করিস এই সংসারে থাকবি কি থাকবি না। আর হাত পা বাঁধতে হবে, তা নাহলে ও দমন খুলবে না। তুমি আমার শাস্তি দিছ, ধর বাইরে যা, বন্ধ এদিক, এই তো আসনটা গেল রে, বন্ধ শক্ত করে বান্ধই, এখন ভাল লাগতেছে? লজ্জা করে, লজ্জা করে না দে। আমারে বয় দিয়েছেন কেন?
আল্লাহ গো আল্লাহ, আমারে যেই পয়তে আইছেন আমার শরীর একখানে দুর্বল হইয়া গেছে গা। আমার বুকটা টিপ টিপ কইরা খালি কাঁপে, আমার হাত পাও সব নড়বড় হইয়া গেছে গা। কালু কালু যান, আমারে কিছু কইবেন না। কালু যান, আপনার লগে কি সাহেব আলী আসিল? কাল রাত্রি সাহেব আলীর কোনো খোঁজ খবর নাই। কালু যান, আপনারা নাকি তিনজন ভূতা দিলেন, বাকি দুইজন কোথায়? আমি তাদের দেখতে চাই। কালু, বিপদে যখন পড়ছেন তিনজন একত্রে পড়েন, ওই দুজনের নাম বলে দেন কালু। কালু, আমি না আপনার মেয়ের মতো, আমার সব বলেন কালু। কালু, আমার ওদের নাম বলেন। কালু কালু ভাই, আমি তো আর কিছু জিজ্ঞেস করতে পারি না। পিয়ারি মামা। কি রে পিয়ারি? মামু, আসামি কিছু কয় না? আসামি কিছু কয় না? কিছুই কয় না? যে না মামু জান। কইবো কইবো, দুনিয়ার মানুষ যখন জানবো, যখন লজ্জায় মুখ দেখাইতে পারবো না, তখন তোর খালু জান মুখ খুলবো। গেদর, তোমার খিদে লাগে নাই? তুমি তো আবার ডায়াবেটিকের রুগী, কি কি খাইতে চাও পিয়ারি রে কও। বলেন খালু বলেন। ও কইবা না, হ্যাঁ কইবা না। এই বুবা বুবা, চুপচাপ থাকবা, তোমার শাস্তি কমবো না। লঙ্কায় আগুন দিয়া চুপ থাকবা, থাকো থাকো, মনের কথা মনেই রাখো, সময় গড়াইব আর তোমার শাস্তি বাড়ব। আমি তোমার কথা বলায় সারুম। আরে আয় অসঙ্গে কথা কইব আয়।